যে ক্রিকেটারদের বিরুদ্ধে উঠেছিল গোপন প্রণয়ের অভিযোগ। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভারতীয় দলের নির্ভরযোগ্য পেস বোলার মোহাম্মদ সামির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী। অভিযোগ, সামির বিবাহ বহির্ভূত সম্পর্ক। মোহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগ, সামির সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক রয়েছে। তবে স্বামী প্রথম নন, এর আগে বহুবার একাধিক ক্রিকেটারের নাম জড়িয়েছে যৌন কেলেঙ্কারিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক এমন কয়েকজন ক্রিকেটারকে। শেন ওয়ার্ন। ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারি বিতর্কে শেন ওয়ার্নের নাম সবথেকে বেশিবার উঠে এসেছে। তখন 2000 সাল, স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া দলের ডিপুটি ছিলেন ওয়ার্ন। সেই সময়ে ব্রিটিশ নার্স ডোনা রাইটকে পাঠানো ওয়ার্নের যৌন উত্তেজনামূলক ফোন বার্তা ফাঁস হয়। সামনে আসে একাধিক অশ্লীল মেসেজও, যার ফলস্বরূপ সহ অধিনায়কের পদ খোয়াতে হয় ওয়ার্নকে। এর ঠিক 3 বছর পরে ফের যৌন কেলেঙ্কারিতে জড়ান ওয়ার্ন। 25 বছরের এক মডেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় তাকে। পরবর্তীতে সেই মডেল আবার শেনের ফিটনেসের ভূয়সী প্রশংসা করেন। 2006 সালে ফের একবার যৌন বিতর্কে উঠে আসে ওয়ার্নের নাম। কেভিন পিটারসন। কেভিন পিটারসন ইংল্যান্ড ক্রিকেট টিমের একসময়ের অন্যতম ভরসা। দক্ষিণ আফ্রিকার সুন্দরী ভ্যানিসা নিমোর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে। ভ্যানিসা জানিয়েছিলেন, কেপি নাকি তাকে দিনের মধ্যে বহুবার যৌনমিলনের জন্য জোর করতেন। মাইক গ্যাটিং। ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ক্যাপ্টেন লুইস শিপম্যান নামে এক মহিলার সঙ্গে হোটেলের ঘরে অপ্রকৃতস্থ অবস্থা দেখা গিয়েছিল গ্যাটিংকে। যদিও সংবাদপত্রে প্রকাশিত সেই খবর অস্বীকার করেন ইংল্যান্ড অধিনায়ক। লুইস ছিলেন একজন মদ বিক্রেতা। ড্যারেল টাফি। ক্রিকেটার এবং ফোন, দুই যেন একে অন্যের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। ফোন বিতর্কে উঠে এসেছে একাধিক ক্রিকেটারের নাম। তেমনই একজন নিউজিল্যান্ডের মিডিয়াম পেসার ড্যারেল টাফি। 2005-এ 23 বছরের এক যুবতীর সঙ্গে তার সেক্স ভিডিও ফাঁস হয়। যদিও পরে ওই মহিলা টাফিকে চেনেন না বলেই দাবি করেন। মোহাম্মদ আকরাম এবং সাকলাইন মোস্তাক। 1998, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট দল। দলের সঙ্গে ছিলেন দুই নির্ভরযোগ্য বোলার মোহাম্মদ আকরাম এবং সাকলাইন মোস্তাক। সেই সময়ে ওখানকার বিখ্যাত এক স্ট্রিপ ক্লাবে তাদের ছবি প্রকাশে আসে। সেখানে কয়েকজনের সঙ্গে মারপিটও হয় দুজনের। শহীদ আফ্রিদি। 2001 করাচির এক হোটেলে এক ঝাঁক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থা দেখা যায় আফ্রিদিকে। ছিলেন আরও কয়েকজন পাক ক্রিকেটার। যদিও পরে আফ্রিদিদের বক্তব্য ছিল যে করাচির হোটেলে মেয়েরা তাদের অটোগ্রাফ নিতে এসেছিলেন। মোহাম্মদ সামি। এই তালিকায় সর্বশেষ সংযোজন মোহাম্মদ সামি। স্বামীর স্ত্রী হাসিন জাহানের অভিযোগ, স্বামীর সঙ্গে একাধিক নারীর সম্পর্ক রয়েছে। হাসিনের দাবি, এ নিয়ে বলতে গেলে তার উপরে অত্যাচারও চালিয়েছেন ভারতীয় ওই ক্রিকেটার। হাসিন এও জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার সময় দুবাইতে স্বামী হোটেলে থেকে গিয়েছিলেন শুধুমাত্র নারী সঙ্গ পাওয়ার জন্য। হাসিনের দাবি, একসঙ্গে অনেক সম্পর্কে জড়িয়ে থাকাই স্বামীর অভ্যাস। আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।